গুড ইভিনিং স্টুডেন্ট, আজকে আমি তোমাদের কাছে ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্ট্যান্ট টপিক ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স এই সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ এখন সমস্ত পেমেন্টই হচ্ছে ডিজিটাল, তাহলে অনলাইন বিজনেস কিভাবে বৃদ্ধি পাচ্ছে, তার যে চারিত্রিক যে পরিবর্তন সে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোকপাত করব কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। হয়তো তোমরা জানো অনেকে, হয়তো অনেকে জানো না। তো সবার জন্য আমার এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেলটাতে রিং দিয়ে রাখবে, যাতে আমার ক্লাস গেলেই তোমরা প্রথমে জানতে পারো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখে জানাবে। ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স ইন অর্ডার টু ম্যাপ দ্য পেনিট্রেশন অফ ক্যাশলেস ইকোনমি, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লঞ্চ দ্য ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স ডিপেয়ার অন January 1 টু ক্যাপচার দ্য এক্সটেন্ট অফ ডিজিটাইজেশন অফ পেমেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রি। দ্য মুভ ইজ স্পেশালি ইম্পর্ট্যান্ট অ্যাজ দেয়ার হ্যাজ বিন এ সিগনিফিক্যান্ট রাইজ ইন ডিজিটাল ট্রানজাকশন ইন দ্য রিসেন্ট পাস্ট। আমরা করোনা, কোভিড, লকডাউন, সমস্ত জায়গায় লিমিটেড, ব্যাংক বন্ধ, তাহলে এমন অবস্থা আমাদের একবার এসেছে, আবারও আসতে পারে যে কোনোভাবে। তাহলে এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য কি করা যেতে পারে, তাহলে এই জায়গাটা ডিজিটাল পেমেন্ট এই সিস্টেমটার মধ্যে আমরা চলে আসবো। তাহলে 1 January আমাদের ভারতবর্ষে ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স RBI লঞ্চ করে, যেটা একটা ম্যাপিং করে যে ক্যাশলেস ইকোনমিতে কিভাবে এই ডিজিটাল পেমেন্টটা ঢুকছে, কি গতিতে ঢুকছে, কি তার অবস্থা। RBI and government have been pushing for digital transaction to bring in more transparency and efficiency in the financial system. Keeping in mind the sharp rise in digital transactions, the RBI DPI has been constructed with March 2018 as base period, and the DPI score for the same was set at 100. Tala amader DPI amra launch korlam 1 January 2021. কিন্তু এইটা কনস্ট্রাক্টেড করা হয়েছে 2018 March, এবং 2018 March এর বেস ধরা হয়েছে, এবং আমরা বেস পিরিয়ডের যেটা করেছি সেই ইন্ডেক্সের যে বেস ভ্যালু সেটাকে আমরা করেছি 100। দ্য স্কোর ফর March 2019, মানে ঠিক এক বছর বাদে আমরা 100 এখানে, অ্যান্ড 2020 আর ক্যালকুলেটেড, তাহলে আমাদের 2019 ওই DPI 2018 March থেকে 2019 March কতটা হয়েছে, 100 থেকে হয়েছে 153.47, মানে 53.4% বৃদ্ধি পেয়েছে ডিজিটাল পেমেন্ট। এবং 2020 March সেটা দাঁড়িয়েছে 207, মানে 53 থেকে 207, মানে প্রায় 53-54% আমাদের ইনক্রিজ করে গেছে ডিজিটাল পেমেন্ট। রেসপেক্টলি ইন্ডিকেট অ্যাপ্রিসিয়েবল গ্রোথ। RBI said in the release that the numbers will be published on its website on a semi-annual basis from March 2021. তাহলে এটা বছরে দুবার, semi-annual অর্থাৎ বছরে দুবার RBI রিলিজ করবে তাদের ওয়েবসাইটে যে এই DPI ইন্ডেক্স, ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স কতটা গ্রো হচ্ছে বা ফল করছে, এটা পাবো আমরা 2021 March পর থেকে। The five parameters based on which the RBI will measure the penetration of digital payment include payment enablers, অর্থাৎ যারা যারা পেমেন্ট করার সক্ষমতা আছে, অর্থাৎ যাদের অর্থ আছে, মানি আছে, এই ধরনের পেমেন্ট করতে পারে ব্যাংকের মাধ্যমে। পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার সেই জায়গা আছে। ডিমান্ড সাইড এন্ড সাপ্লাই সাইড ফ্যাক্টরস, ডিমান্ড সাইড ফ্যাক্টর, সাপ্লাই সাইড ফ্যাক্টরস। পেমেন্ট পারফরমেন্স অ্যান্ড কনজিউমার সেন্ট্রিসিটি, অর্থাৎ কত কনজিউমার এই ডিজিটাল পেমেন্টের মধ্যে আসছে, এই প্যারামিটারগুলোর উপর বেস করে এই DPIটা তৈরি করা। তাহলে 5 প্যারামিটার, পেমেন্ট এনেবলার্স, পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইড ফ্যাক্টরস, পেমেন্ট পারফরমেন্স অ্যান্ড কনজিউমার সেন্ট্রিসিটি। ইচ অফ দিস প্যারামিটার্স হ্যাভ সাব প্যারামিটার্স হুইচ ইন টার্ন কনজিস্ট অফ ভেরিয়াস মেজারেবল ইন্ডিকেটার্স। ফর ইনস্ট্যান্স, পেমেন্ট এনেবলার্স লাইক মোবাইল, ইন্টারনেট,
আধার, ব্যাংক অ্যাকাউন্ট, পার্টিসিপেন্টস অ্যান্ড মার্চেন্টস, অল দিস কনস্টিটিউট ওভার 25% অফ দ্য ওভারঅল ইন্ডেক্স। তাহলে পেমেন্ট এনেবলার্স কারা? যাদের ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি আছে, যাদের হাতে মোবাইল আছে, যাদের আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টস রয়েছে, এই ধরনের জায়গাগুলো, এরা প্রায় 25% বেশি ওভারঅল ইন্ডেক্সের এই জায়গাটা নেয়। ইন কেস অফ পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, আমরা যদি পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার যে আরেকটা প্যারামিটার, এর মধ্যে কি আছে, দ্য ডিমান্ড সাইড অ্যাসপেক্ট উইল অ্যাকাউন্ট ফর 10% অফ দ্য ইন্ডেক্স স্কোর, ওয়াইল দ্য সাপ্লাই সাইড উইল অ্যাকাউন্ট ফর 15% অফ টোটাল ডিভাইস স্কোর। তাহলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আমাদের যে ডিমান্ড, কতজন আমরা ডিপিআই ডিজিটাল পেমেন্টে যাচ্ছি সেটা আমাদের ডিমান্ড, আমরা সার্ভিস কিনছি, সাপ্লাই কত সংস্থা এইটা দিচ্ছে সাপ্লাই, তাহলে সেটা প্রায় 15% অফ ডিভাইস স্কোর। দ্য মেজর ওয়েটেজ ইজ গিভেন টু পেমেন্ট পারফরমেন্স অ্যাট 45%। পেমেন্ট পারফরমেন্স মানে কতটা আমরা পেমেন্ট করছি, কতজন, কত অ্যামাউন্ট ভ্যালু। দ্য লেটেস্ট আরবিআই ডেট স্টেটস দ্যাট ডিজিটাল ট্রানজাকশন এক্সিবিটেড এ সাস্টেন্ড রিকভারি অ্যান্ড গেইন মোমেন্টাম ইন নভেম্বর 2020, সাপোর্টেড বাই বোথ হোলসেল অ্যান্ড রিটেল ট্রানজাকশন। ইন দ্য রিটেল সেগমেন্ট, নেফট, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ট্রানজাকশন ভলিউম ওয়াজ আপ 24.6% ইয়ার অন ইয়ার ইন নভেম্বর 2020, দিস ওয়াজ 13.9% মোর দ্যান হোয়াট ওয়াজ রেকর্ডেড ইন মান্থ এগো। তো আমরা এই ডিজিটাল পেমেন্টটা প্রথম আমরা এটাকে অবলম্বন করতে বাধ্য হই যখন ডিমনিটাইজ করা হয় 8 নভেম্বর 2016, এবং সেই জায়গা থেকে আমরা ধীরে ধীরে ডিজিটাইজেশনের দিকে এগোই। এবং আমাদের করোনাকালে, করোনা পরিস্থিতিতে আমরা বাধ্য হই পুরোপুরি ডিজিটাইজেশনে যেতে, অর্থাৎ সমস্ত পেমেন্ট আমরা দেখতে পাই বিভিন্ন দোকানে, তারাও হাতে টাকা পয়সা না নিয়ে ফোনপে মোবাইল পে এর মাধ্যমে তারা লেনদেন করছে। ইউপিআই ট্রানজাকশন সার্চ টু অ্যাপ্রক্সিমেটলি 2.2 বিলিয়ন ইন নভেম্বর 2020। ভাবা যায় নভেম্বর 2020 প্রায় 2.2 বিলিয়ন সার্চ করে গেছে, মেনটেনিং মোমেন্টাম ইন বোথ ভলিউম অ্যান্ড ভ্যালু টার্মস। ভলিউম এবং ভ্যালু টার্মস, তার মানে বুঝতে পারছো এই মুহূর্তে আমাদের ডিপিআই ভেরি হাই, ভেরি প্রোগ্রেসিভ। তার ফলে এই বিজনেসে যারা রয়েছে, যারা অনলাইন বিজনেসে রয়েছে, তাদের কিন্তু ভীষণ গেইন হচ্ছে, তাদের ব্যবসা কিন্তু ফ্লারিস করে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে ডিপিআই। তাহলে তোমাদের জিজ্ঞেস হবে ডিপিআইটা কবে তৈরি হয়, কবে লঞ্চ হয়, এর কটা প্যারামিটার, কী কী প্যারামিটার, এটা আরবিআই ঠিক করেছে, কিভাবে রিপোর্টটা প্রকাশিত হবে, বছরে কবার। তাহলে এই সমস্ত তত্ত্ব আমরা ডিপিআই, ডিপিআই আমাদের কি দেয়, অর্থাৎ ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স দেয় আমাদের ডিজিটাল পারফরমেন্স কিভাবে বাড়ছে কমছে। ওকে, আশা করা যায় তোমাদের এটা ভালো লাগবে। তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেলটাতে রিং দিয়ে রাখবে, যাতে আমার ক্লাস গেলেই তোমরা জানতে পারো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ, গুড নাইট।